বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন। একটি আম গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের থানাপাড়ায় অবস্থিত কালীবাড়ি মন্দির থেকে উত্তর দিকে রাস্তার ধারে একটি আম গাছ বিপজ্জনকভাবে, গাছটি অর্ধেকটা শুকিয়ে গেছে এবং ভেতর থেকে খোকলা হয়ে গেছে। যখন তখন গাছটি পড়ে যেতে পারে বা অল্প ঝড় হলে গাছটি পড়ে যেতে পারে, যেটা হয়তো পথচলতি মানুষের ক্ষতি হতে পারে, অথবা বিদ্যুতের খুঁটিতে পড়ে বিদ্যুৎসহ গাছ যে কোনো ব্যক্তির গায়ে পড়ে যেতে পারে, এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এলাকার বাসিন্দা বিদ্যুৎ বিকাশ ভদ্র জানান, দীর্ঘদিন যাবৎ এই আম গাছটি বিপদের মধ্যে রয়েছে। চলমান রাস্তা ও হাই টেনশন তার যে কোনো সময় একটা বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন। বন দপ্তর এবং প্রশাসন ও বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। বন দপ্তর থেকে এসে তদন্ত করে গাছের মধ্যে 62 নাম্বার রেখে গিয়েছে। গাছটি কেন কাটা হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না। কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্রপালকে বলা হয়েছে উদ্যোগ নিয়েছে গাছটি কাটার ব্যাপারে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। আমার নাম বিদ্যুৎ বিকাশ ভদ্র, আমি এখানকার একজন বাসিন্দা। এই যে আমাদের এখানে যে আম গাছটি আছে, দীর্ঘদিন যাবৎ একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাছটার মাঝখানে পোকা খেয়ে গর্ত করে ফেলেছে। এই গাছটা যে এই যে সমস্ত ঝড়ঝাপটাগুলো হচ্ছে, সেই ঝড়ঝাপটা যদি কোনো কোনোভাবে ভেঙে যায় এই চলমান রাস্তার পরে হাই টেনশন তার, তাতে একটা বিপজ্জ মানে বিপদ মানে ঘটে যেতে পারে। সেই কারণে আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। তারা সবাই আশ্বাস দিয়েছে, হ্যাঁ এর মধ্যেই কাটা হবে, এর মধ্যেই কাটা হবে, এই পর্যন্ত আর বিশেষ কিছু নয়। তবে আমাদের মাননীয় কার্তিক চন্দ্রপাল পৌরবর্তী, উনি খুব চেষ্টা করেছেন। কদূর কী হবে এখনও জানা যায়নি। দীর্ঘ 6-7 মাস হয়ে গেল, আমরা খুব চিন্তাগ্রস্ত হয়ে আছি। এই গাছটা যদি কোনো কারণে যদি কিছু হয়ে যায় এই চলমান রাস্তার উপরে, অনেক মানুষের জীবনহানিও ঘটতে পারে, যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। কতদিন ধরে এই গাছ নিয়ে আতঙ্ক রয়েছেন আপনারা? আমরা বছর খানিক হয়ে গেল। গাছটা কিসের রয়েছে? আম গাছে। আচ্ছা, বর্তমান কি পজিশন রয়েছে গাছে? বর্তমানে এই গাছটার সম্বন্ধে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, চিঠিপত্রও দিয়েছিলাম, এবং মোস্ট রিসেন্ট বাজ পড়েছিল, সে বাজ পড়ে গাছের অর্ধাংশ পুড়ে গেছে, যেটা এখনও প্রায় ডেঞ্জার অবস্থায় রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আচ্ছা, আর বন দপ্তরকে কবে জানিয়েছিলেন আপনারা? আজ থেকে 6-7 মাস আগে। কি বললেন ওনারা? ওনারা ইন্সপেকশন করবেন, করে নিয়ে এসে রিপোর্ট সাবমিট করবেন, করে নিয়ে তারপরে ব্যবস্থা করবেন বলেছে। সেই পর্যন্ত হয়ে আছে, আর কোনো অগ্রসর হয়নি। বন দপ্তরকে আসার পরে কোনো ইনকোয়ারি করেছে বা কোনো কিছু লেখালেখি করেছে? বন দপ্তর থেকে বা কোনো একটা দপ্তর থেকে ওখানে একটা 62 নাম্বারিং করে দিয়ে গেছে। আমরা যখন কোয়ারি করলাম তখন বললে যে গাছের নাম্বারিং করে গেছে, এই গাছগুলো মোস্ট রিসেন্ট কাটা হবে। এতটুকু গাছটা না কাটা হলে কতটুকু ক্ষতির মুখে পড়তে হতে পারে বা কীরকম বিপদ হতে পারে? গাছটা যদি না কাটা হয় তাহলে এই যে কী ভয়ানক পরিস্থিতি হবে আপনারা চিন্তা করতে পারবেন না। এই চলমান রাস্তা সবসময় মানুষজন যানবাহন চলাচল করছে, উপরে হাই টেনশন তার, টেনে রাজ্য সড়ক এটা, এবং এখান থেকে মানুষ এত মানুষ যাতায়াত করে, চিন্তা করা চিন্তার অবকাশ নেই। এইরকম গাছটা যদি কোনো কারণে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু বিরাট অনেক মানুষের জীবনহানিও ঘটতে পারে। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। আমাদের আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছি সরকারের পক্ষে ও সমাজের পাশে। নিরপেক্ষ সংবাদ, হার্স নিউজ।